সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় রাজনীতি ও আদালত, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান, এমপি, তথ্য প্রতিমন্ত্রী, নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। এখনো জানা যায়নি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা হত্যার রহস্য, গ্রেপ্তার হয়নি কেউ, সন্দেহ সাবেক প্রেমিককে, বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। চলতি মাসেই বসছে মেট্রো রেলের লাইন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চালু হবে উত্তরা থেকে মতিঝিল অংশ, তিনটি স্টেশনের ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। চালের দাম নিয়ন্ত্রণের প্রয়োজনই দেখছেন না কৃষি মন্ত্রী, পেঁয়াজ নিয়ে বললেন উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে। রাজপথে ব্যর্থ হয়েই আদালতে প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি, মন্তব্য আওয়ামীপন্থী আইনজীবীদের উদ্দেশ্য ন্যায় বিচার পাওয়া, আদালতকে চাপে রাখা নয় দাবি বিএনপি পন্থীদের। এবং প্রয়োজনে আরও একটি স্বাধীনতা আন্দোলন, তবু পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেয়া হবে না, কঠোর হুঁশিয়ারি মমতার। হাবিব ভাই, আপনার কালকে আপনাদের চেয়ারপারসনের আদালতে এর জন্য যেটা জামিনের আবেদনের প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে, আসলে এখনও এই জিনিসটা কিন্তু আলোচনার মধ্যে থেকে গেছে। এই অবস্থাতে গতকাল এবং আজকে দুই পক্ষেই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগের মধ্যে যেমন আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদের কাছে বলে দিয়েছেন যে এই হট্টগোল ক্ষমার অযোগ্য না, আইন প্রতিমন্ত্রী বলছে বিচার হওয়া উচিত। আবার পাশাপাশি তখন আপনাদের মহাসচিব বলছেন যে এই চিকিৎসকরা এই আদালত অবমাননা করেছে এবং সরকার পরিকল্পিতভাবেই হ্যাঁ এই বিচার ইয়াটাকে, এই মানে জামিনের শুনানিটাকে দীর্ঘায়িত করছে। তো আদালতের এই কাজটাকে মানে আপনারা মানে কি আপনারা কি মনেই করছেন যে না আদালতে গিয়ে এরকম করা যাবে না, রাস্তার আন্দোলনটাকে আপনারা আদালতের মতোই ঢুকায় নেওয়ার চেষ্টা করছেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সময় টেলিভিশন সম্মানিত দর্শক শ্রোতা, দেশের দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশস্ত্র সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে আমার শুভেচ্ছা। আসলে আজকে দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন, বিশেষ করে আমি নাজমুল হক প্রধান। আমরা একটা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করে বিভিন্ন বাকি বাকি পদে পদে আমরা মার খেয়েছি। 10ই অক্টোবর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এর ভিতরে নাজমুল হক প্রধান 2 বার আহত হয়েছে, আমিও হয়েছি। অনেক মানুষের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র আমরা নিয়ে এসেছিলাম, আজকের এই দিনে সেই গণতন্ত্র কোথায়, এটা আসলে খুব কষ্টের ব্যাপার। এরপর আপনি আসেন আদালত অবমাননার ব্যাপারে, এটা তো দেখে শেখা। এদেশের মানুষ সবাই জানে, হয়তো ভুলে যেতে পারে, অনেক ইচ্ছাকে তো ভুলে যেতে পারে, সেটা হলো কি 2006 সালে প্রধান বিচারপতির এজলাসে লাথি মেরে, লাথি না ডবল থ, লাথি মেরে ভেঙে ফেলা হয়েছিল, জঘন্য ভাষায় গালাগাল করা হয়েছিল। আজকে যারা বলছেন না, এইসব মন্ত্রী টন্ত্রী একসময় ওনারা ছিলেন, নাম বলতে চায় না, কাউকে ছোটো করতে চায় না, করেছিলেন, ওটা ভালো কাজ ছিল না। আদালতে ময়লা পর্যন্ত ফেলানো হয়েছিল, বিচারপতিদের ভয় দেখানোর জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মাথায় ফিতা বেঁধে লাঠি মিছিল করা হয়েছিল। আর গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে আদালতের ভিতরে, সেই ঘটনাটা আমি কোনোভাবেই গ্রহণ করি না। কিন্তু কেন ঘটনা ঘটল, আমার কথা হলো যে এতদিন আমরা শুনে আসছি, আর প্রথম ঘটনা হলো যে যখন সরকারের একদম উপর পর্যায় থেকে যখন বলা হয় যে উনি তো ভালো আছেন, উনি তো রাজার মতো রানীর মতো আছেন, কে রাজ কি বলে এটা মানে রাজার রাজার মতো আছেন নাকি রাজার হালে আছেন, তো এখন একটা দলের চেয়ারম্যান চেয়ারপারসন দিনবারে প্রধানমন্ত্রী জেলখানায় আছেন, কত বড় আপনার মধ্যে অনেক বড় রুমি আছেন নিশ্চয় নাকি, এই যে যে এই কথা যখন আসে তখন কোনো বিচারপতির পক্ষেই আর রায় বিরুদ্ধে দেওয়ার সুযোগ থাকে না।
আমরা যতটুকু জেনেছি, চিন্তা করেন যে মেডিকেল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা, উনি একজন ডাক্তার, তো 75 বছর বয়স্ক একজন ভদ্র মহিলা আগে থেকে অসুস্থ, কতক্ষণ ভালো থাকতে পারেন? সেই রিপোর্টটা ওনারা 28 তারিখে বললেন যে 5 তারিখে দেওয়া হবে। তো এর ভিতরে যদি কোনো নতুন পরীক্ষা নিরীক্ষা দরকার পড়তো, তাহলে তো পরীক্ষা নিরীক্ষা করাতে পারতেন। তা না করে, তারা রিপোর্ট সাবমিট না করে তারা সময় চাইলেন কেন? এর ভিতরে কী রহস্য লুকায়িত আছে? এরপরে আপনি আসেন যে বেগম খালেদা জিয়া শুনতাম আগে এটিএমের টাকা চুরি করে খেয়েছে, এটিএমের টাকা আত্মসাত করেছে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এটা শুনে আসছি, সাজা হবে, জেলে থাকবে। তো এই যে গত পরশুদিন যে মামলাটি শোনা যাচ্ছে, কোন কোন এটিএমের টাকা মেরে খেয়েছে, কার টাকা? আওয়ামী লীগের টাকাও না, সরকারের টাকাও না, বিদেশের টাকা না, এটিএমের টাকাও না, একেবারে টোটালি বিএনপির নেতাকর্মীদের টাকা দিয়ে একটা জিয়া রহমান, যেমন বঙ্গবন্ধু ফাউন্ডেশন আছে, সেখান থেকে শত শত না হাজার হাজার মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। ঠিক এইরকমের উদ্দেশ্য নিয়েই জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্টের জন্য একটা 42 কাঠা জমি কেনা হয়েছিল নিজেদের টাকা দিয়ে। সেই টাকা বাইনা, যে টাকা দিয়ে রেজিস্ট্রেশন খরচ যেটা, তার সে অতিরিক্ত 1 কোটি 23 লাখ টাকা সম্ভবত মালিককে বেশি দেওয়া হয়েছিল। সেটা এখন নিয়ম আছে যে এক জায়গায় একই রকমের রেট, কিন্তু কোনটা সামনে থাকে কোনটা পিছনে থাকে, মালিকেরা যখন বিক্রি করতে যায় তখন তারা বলে যে আমার জিনিসটা এখন রাস্তার পাশে অথবা আমার জিনিসটার দাম একটু বেশি দেওয়া লাগবে, সেই টাকাটা চেকের মাধ্যমে দেওয়া হয়েছিল সরল বিশ্বাস থেকে। সেটা এখন খুঁজে পাচ্ছে না যে এই টাকাটা কোন উৎস থেকে এসেছে, এটা কোনো মামলা হলো, এইটার জন্য সাজা, আর সেই সাজার জামিনের জন্য তার জন্য তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দরকার। তো এই যে ঘটনাটা কেন ঘটলো, এখন আমি এই জায়গায় আপনার এখানে এসেছি, আমি এখানে এক খাবলা বা এক টুকরো গুড় রাখলাম, সেই এটা কাছের জিনিস, এইটা খাওয়ার জন্য পিঁপড়া ডায় আসলো, ডায়কে খাওয়ার জন্য টিকটিকি আসলো, টিকটিকে ধরার জন্য বিড়াল আসলো, আর ফাঁকা জায়গা ফেলে বিড়ালকে ধরার জন্য কুকুর আসলো, বা বিড়ালকে কুকুর আশ্রয় মারলো, এই নিয়ে দুই পক্ষের মারামারি একদিন খুন হয়ে গেল। তো এখন কথা হলো যে এই গুড়টুকু এখানে রাখলোটা কেন? না রাখলে টিকটিকি আসে না, দায় আসে না, টিকটিকি আসে না, বিড়াল আসে না, কুত্তাও আসে না, মারামারি হয় না, দুই পক্ষে মারাও যায় না। তো আমার কথা ওই রকমই যে বেগম খালেদা জিয়ার এই মামলা শুনানির জন্য, তার জামিনের জন্য কেন মেডিকেল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা গেল না, বা কেন দেরি করা হলো, দেরি করছে এই কারণে, হয়তো রিপোর্ট যেত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, তখন বলা হয় রাজার হালে উনি আছেন, ভালো আছেন, তখন এই দেশের আর কারোই ক্ষমতা নেই, রিপোর্ট পাঠানোর ক্ষমতা নেই, বিচারকের ক্ষমতা নেই তাকে জামিন দেওয়া। এই হলো ঘটনা, এই ঘটনাটা কেন ঘটতেছে? বেগম খালেদা জিয়া আপনি যে ভাষায় বলেন না কেন, উনি বাংলাদেশের 3 বারের তো প্রধানমন্ত্রী, 3 বার তো শপথ নিয়েছেন, বেগম খালেদা জিয়াকে আপনি যে ভাষাই বলেন না কেন, উনি তো একটা সেক্টর কমান্ডারের ওয়াইফ, একটা সেনাপ্রধানের ওয়াইফ, একটা রাষ্ট্রপতির ওয়াইফ, একটা বীরত্বমের ওয়াইফ, তার মতো একজন বয়স্ক, এত বছর বয়স্ক মানুষ, এই পিজি হসপিটাল ডাক্তারদের একজন বলেছে, উনি একজন ডাক্তার, আমার মা যদি 75 বছর বয়স্ক থাকে, আমাদের একটা বড় ডাক্তার হয়ে থাকে, আপনি যদি আপনি জিজ্ঞাসা করেন আমার মা কেমন আছেন, আমি বললাম মার শরীরটা ভালো যাচ্ছে না, চাষি কেমন আছেন, 75 বছর বললেন না ভালো যাচ্ছে না, থাকা যায় না, ভালো থাকে না, আর উনি তো আগের থেকে অসুস্থ। তো সেই রিপোর্টটা দিতে এত গড়িমসি, আমরা কি এত বিবেকহীন হয়ে গেছে? আজকে আদালতে যে ঘটনাটা ঘটলো, এখন হুমকি দিচ্ছেন, ধরেন আইনমন্ত্রী হুমকি দিচ্ছেন, পার্টির সাধারণ সম্পাদক হুমকি দিচ্ছেন, এদেরকে বিচার করা হবে, আদালত অমনের বিচার করা হবে, তাদের শুনানি, এই কথা বলে এর আগে যখন 2006 সালে করেছেন তখন মনে নেই। সবচেয়ে বড় এটা তো কি, এর সে 1000 গুণ অপরাধ, রাতের বেলা ভোট কাটা, কোটি কোটি জনগণের অধিকার আপনি কেড়ে নিয়েছেন, অস্বীকার করতে পারবেন? আমি তো একটা প্রার্থী ছিলাম, আমি কেন ভোট দিতে পারি নাই, কেন আমি কেন হসপিটালে ছিলাম, এর উত্তর কেউ দিতে পারবে? 213টি কেন্দ্রে 100% ভোট কাস্ট হয়েছে, পৃথিবীর ইতিহাসে হতে পারে না। 765টি কেন্দ্রে শুধু আওয়ামী লীগ ভোট পেয়েছে, 707,000 কেন্দ্রে বিএনপি 0 ভোট পেয়েছে, আমি 0 ভোট পেয়েছি, কোথাও 3100 ভোট পেয়েছি, কোন 0 ভোট পেয়েছি, 1 কিলোমিটার দূরে 1800 ভোট পেয়েছি, আর এক জায়গায় 9 ভোট পেয়েছি, এটা হয় কোনোদিন এটা? তো এই দেশে এত বড় অনিয়ম, যে দেশে টোটাল প্রশাসনকে যেখানে আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে মানুষের নীতি নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে, দেখেন সামান্য একটা পেঁয়াজ, আমি সেদিন বলে আসি এই পেঁয়াজটা যে দেশেই ঢুক না কেন, আমার মনে হয় পৃথিবীতে 20 টাকা 25 টাকার বেশি কেজি পেঁয়াজ কোথাও নাই। আপনি প্লেট ভাড়াতে নিয়ে আসার পরে 50 টাকা পড়তে, 60 টাকা পড়তে পারে, আপনি নিয়ন্ত্রণ করে দেশি পেঁয়াজ এখন 80 টাকা থাকবে কেন, কেন এখন দেশি পেঁয়াজ পাবেন আপনার? এই যে মিনিমাম জিনিসটুকু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কারণ এইটাই
যে এই যে নীতি নৈতিকতার বাইরে সমস্ত লোকজনকে আপনি নিয়ে গেছেন, কেউ কথা শুনতেছে না, সবাই মানে ভোট কেটে তোমরা এমপি হও, মন্ত্রী হও, দেশ চালাও, আমি চুরি করতে একটা সুযোগ পাই, আপনি করবেন না কেন? ইয়েস, হ্যাঁ, তথ্য প্রতিমন্ত্রী আপনি বলেন, উনি উনি যে কথা বলেছেন, একটা কথা বলেছেন উনি যে আইনের শাসন নেই, উনি বলছেন ওনার বক্তব্যে ভোটটা ঠিক মতো হয়নি, তারপর যে সব কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নের অবতারণা হয়েছে যে আদালত অবমাননার যে ঘটনাটি গতকাল বিএনপি ঘটিয়েছে, ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা অতীতে নানান রকম অভিযোগের কথা শুনেছি, বলেছেন উনি, উনি যেমন জানেন আমরাও জানি, সবাই জানে। আমি আসলে আজকের আলোচনা গতকালের ঘটনা নিয়ে, তাই তো? 5 ডিসেম্বর 2019 তো আমরা কি দেখলাম, এদেশের সাধারণ মানুষ যে হাজার হাজার আইনজীবীর আন্দোলন, সংগ্রাম, লড়াই, যুদ্ধ। প্রশ্ন হলো যে এটা সবারই, জাতিরই প্রশ্ন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কি আন্দোলন, সংগ্রাম, লড়াই, যুদ্ধ করার জায়গা কিনা? প্রশ্নটা আমাদের বিএনপির কাছে, আমাদের বিজ্ঞ আইনজীবীদের কাছে, এক। আরেকটি প্রশ্ন হলো যে 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 কালো কোট পরা এরা কি সবাই আইনজীবী? এত হাজার আইনজীবী তো বাংলাদেশের মানুষ বিএনপির আছে বলে হাইকোর্টে কোনো দিন দেখছে, জানে? আমাদের কোনো বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী, বিচারপতি কেউ দেখে নাই, এ বাংলাদেশের মানুষ দেখে নাই, এই হাজার হাজার। এরা কি লয়ার কোর্টের, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্টের আইনজীবী, নাকি তার দলের নেতা কর্মী কালো কোট পরায় নিয়ে গেছে? এই প্রশ্নটাও সমগ্র জাতির। তিন, তারা কি করতে চায়, কি প্রমাণ করতে চায়? আদালত কি আন্দোলন সংগ্রামের জায়গা? গণতন্ত্রের শব্দ উচ্চারণ করে আদালত কি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জায়গা কিনা? এবং আদালত গণতন্ত্রের যে আন্দোলন বিএনপি করছে সেটার সিদ্ধান্ত দেওয়ার কালকে তারা আপিল করেছেন কিনা? বেল পিটিশনটা কি গণতন্ত্রের জন্য ছিল কিনা? এটাও আমাদের একটা প্রশ্ন, জাতির প্রশ্ন। প্রাসঙ্গিক কথা বলাটা আমি মনে করি উত্তম। আমি এই যে জন্য আজকে এসেছি, সুনির্দিষ্ট যে বিষয়ের অবতারণা আপনি করবেন তার উপরে আমি ডাক্তার মুরাদ হাসান কথা বলবো, এর বাইরে আমি কথা বলতে আগ্রহী না। যে ন্যাক্কারজনক, ক্ষমার অযোগ্য এবং ধিক্কার দেওয়ার মতো ঘটনার অবতারণা, এতে কি প্রতীয়মান হয়েছে মানুষের কাছে যে এত উচ্ছৃঙ্খল, এত আনরুলি একটা দল হতে যে পারে, নতুন করে প্রমাণ করলো বিএনপি যে তাদের অতীতের উচ্ছৃঙ্খল, সন্ত্রাস, দুর্নীতি, এগুলো বাংলাদেশ না সমগ্র পৃথিবীর মানুষ জানে। জ্বালাও পোড়াও, 21 আগস্টের গ্রেনেড হামলা করে জাতির পিতার কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সকল জাতীয় নেতাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তারেক রহমান, তৎকালীন বিএনপি জামাত সরকার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো, এগুলো ইতিহাস বিশ্ব জানে, বাংলাদেশের বিষয় না। FBI থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থারা জানে আর কি। তো তাদের মুখে কথাগুলো ঠিক শোভা পায় না। আর এটা হলো এখানে মেডিকেল রিপোর্ট, আমি প্রসঙ্গে আসি আর কি, মেডিকেল রিপোর্ট। আমি একজন যেহেতু পড়াশোনা করে ডাক্তার হয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রেডিয়েশন অনকোলজিতে আমার পোস্ট গ্রাজুয়েশন MPhil সম্পন্ন করে ওখানে কনসালট্যান্ট হিসেবে 4 বছর কাজ করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমার কিঞ্চিত ধারণা আছে। গতকাল থেকেই শুনছি আমার বিএনপির নেতারা খুব হুঙ্কার করে বলছে, একদম ডাক্তারদের বিরুদ্ধে, উপাচার্যের বিরুদ্ধে, পরিচালকের বিরুদ্ধে। আমি প্রশ্ন করতে চাই, বেগম জিয়ার অসুখগুলো কি? আমাদের বিএনপির একজন নেতা যদি বলতে পারেন দয়া করে, অসুখগুলোর নামগুলো একটু আমরা জানতে চাই। ডাক্তাররা, তাদের নেতৃত্ব, তাদের শেষ ঠিকানা, ওনার কী কী অসুখ একটু বলতে পারবেন? নামগুলো একটু শুনতে চাই, আমরা জাতি শুনতে চায়। ওনারা বলেন হাত পা অবশ হয়ে যাচ্ছে, অসার হয়ে যাচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, 12 তারিখের মধ্যে সে মৃত হয়ে যাবে, পারলে এরকম বলেন, নাকি ভুল বললাম? তাদের নেতাদের বক্তব্যটা শুধু বলছি আপনাকে, অসুখগুলোর নাম বলতে হবে, উত্তর দিব তারপরে। এক, দুই হলো
পরিষ্কারভাবে তারা আবেদন করেছে আদালতের কাছে, হ্যাঁ গতকাল 5 ডিসেম্বরের মধ্যে মেডিকেল রিপোর্ট দেওয়ার কথা, এটি অসত্য নয়। ঠিক আছে, মেডিকেল রিপোর্ট দিতে সময় চেয়েছে 7 দিন, এটাও তো অসত্য নয়। তো না দিলে কি এটা করতে হবে? এটাই কি নিয়ম আদালতে? কি আমাদের দেশের আইন কি এটা, সংবিধান কি এটা, যে কোনো রিপোর্ট দিতে 7 দিনের সময় চাওয়া হলে সেই ক্ষেত্রে এই ধরনের আন্দোলন করে আদালত বয়কট করতে হবে, আদালতে বেঞ্চে কোনো বিচারপতি বিচার কার্য পরিচালনা করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না? এই বাংলাদেশে এই প্রথম একটা উদাহরণ তৈরি করলেন বিএনপিরা। মেডিকেল রিপোর্ট দিতে দেরি হলে বাংলাদেশে কোনো বিচার চলবে না, কোনো বিচারক বিচার কার্য পরিচালনা করতে পারবে না, বেঞ্চে বসতে পারবে না, আদালতও বসতে পারবে না। এ তো আচ্ছা, তো মেডিকেল রিপোর্টটা কি এটাও তো দয়া করে বুঝতে হবে একটু ঠিক মতো। যে আপনি চেয়েছেন হাইকোর্ট বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রীর সার্বিক রোগের বিবরণ চেয়েছেন, তাই তো? মেডিকেল রিপোর্ট বলতে কি বুঝি, সোজা বাংলায়? তো সেটা টোটাল যে তার অনেকগুলো ডিজিজ আছে, একটু ওনাদের জ্ঞাতার্থে জানাই দিই ওনার নেত্রীর কি কি অসুখ আছে। আমি কথা বলে জেনে কথাগুলো বলছি, এখানে না জেনে কথা বলছি না। আনকন্ট্রোলড ডায়াবেটিস আছে, লং স্ট্যান্ডিং হিস্ট্রি, বেগম জিয়া ইজ সাফারিং ফ্রম আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস, আনকন্ট্রোলড, এটা কন্ট্রোলের বাইরে। অস্টিও আর্থ্রাইটিস, এটা অনেক বেশি পরিমাণে তার বাতের সমস্যা, ব্যথা, এটা সবাই জানে আমরা। নি রিপ্লেসমেন্ট হওয়া তার, দুইবার করে হাঁটু, দুইবার হাঁটুর এই নি যেটা আমরা বলি হাঁটুর এই জয়েন্টে তার দুইবারের রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে। উনি কিন্তু সোজা হয়ে হাঁটতে পারেন না, আমরা অনেক রাজনৈতিক ভাষায় বিভিন্নভাবে বলি, আমি ওটা বলতে চাচ্ছি না। উনি খোঁড়া মানুষের মতো করে হাঁটে, এটা তার অসুখের কারণে হাঁটে, সেটা কি নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, দুইবার দেশের বাইরে হয়েছে। কফ ভেরিয়েন্ট অ্যাজমা আছে তার, শ্বাসকষ্টের সাথে কফ আছে। এই অসুখগুলো সম্পর্কে তো আসলে তাদের দলের নেতাদেরকে জানতে হবে, বিএনপির জেনে কথাগুলো বলতে হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে এতদিন যাবত চিকিৎসা চলছে সবই তো আপনারা জানেন, তো আপনারাই এটা বুঝেন, আপনাদেরই দায়িত্ব, তাহলে দিলেন না কেন? তো হাইকোর্ট চাওয়ার পরে তার টোটাল ইনভেস্টিগেশনগুলো সম্পূর্ণ নতুনভাবে যা হয়েছে এই মুহূর্তের স্ট্যাটাসটা দিতে হবে, নট বিফোর। বিগত কত বছর ধরে কি চিকিৎসা করছে, ওই ফাইল যদি পাঠানো হয় ওটা বস্তা ধরে আমরা আজকেই পাঠিয়ে দিতে পারবো, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি পাঠিয়ে দিতে পারবে। তো হাইকোর্ট তো এটা অ্যাকসেপ্ট করবে না। কারেন্ট স্ট্যাটাস জানান, এই মুহূর্তে বেগম জিয়ার অসুখ কোন পর্যায়ে আছে সেটার একদম লেটেস্ট রিপোর্ট, মেডিকেল রিপোর্ট পাঠান। এই কথাগুলো তো বুঝে কথা বলতে হবে। আমি আন্দোলনের জন্য আন্দোলন করবো, রাজপথে ব্যর্থ হাইকোর্টে সফল, এতো রাজপথে ব্যর্থ হাইকোর্টে। একটা ধন্যবাদ আপনাকে। আসলে দুজন তো দুজনের কথাই বলছে, তাই না? আমি সেই প্রসঙ্গে যাচ্ছি, আমি আজকে বলবো যে এটা বিজয়ের মার মুক্তিযুদ্ধে আমাদের, আমি সেই লাখ লাখ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আজকে শহীদ যে এরশাদ সাহেব উনি মারা গেছেন, আজকে তার প্রথম দিবস এরশাদ সাহেবের, এবং আমাদের ডাক্তার মিলন, সুমিনাথ তাজুল, রাশিদ মিশর, শাহজাহান সিরাজ, বুঝছেন না, ময়মনসিংহের জাহাঙ্গীর, সিলেটের তপন জুয়েল মুনির, আপনার জাফর জনাব মোজাম্মেল কাঞ্চন, জেহাদ, অসংখ্য শহীদ আছে, আমি তাদের শ্রদ্ধা জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে টলারেন্স, সহ্য। ধরুন এই দুই পার্টির দুজন নেতা আছে, তাই না? যদিও উনি ছাত্র অবস্থায় ভিন্ন রাজনীতি করতেন, যাই হোক আমি সেটা যাচ্ছি না, যে সবসময় অপোজিশন নেতার নামে খারাপ স্লোগান দেওয়া, আমি জানি না ডেভেলপ কান্ট্রিতে হয় কিনা, কুষ্ঠিত স্লোগান দেওয়া, যেমন চামড়া তুলে নেব, দুই গালে মারো তালে তালে, ইত্যাদি ইত্যাদি, এবং এগুলি আমরা শুনে কিন্তু অভ্যস্ত, আমাদের চোখের সামনে এই মিছিলগুলি হয়েছে, আমরা দেখছি। এটাতে একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে যে চামড়াটা মোটা হয়ে গেছে আমাদের, সহ্য ক্ষমতাটা বাড়ছে, তাই না? জানি বিরোধী দল তো এরকম বলবেই, কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে ফ্রম দি প্যারিফেরি টু সেন্টার কোথাও কোনো টলারেন্স কিচ্ছু নাই। যেটা ডেমোক্রেসির মূল বেসিস, যেটা গণতন্ত্রের মূল যে জায়গা, সেটা হচ্ছে সহ্য ক্ষমতা আপনার। কিন্তু আপনি বিশ্বাস করবেন, আমি কয়েকদিন আগে হেঁটে যাচ্ছি রাস্তায়, একটা ভদ্র মহিলা, মানে মহিলা ভিক্ষা করতেছে, দেখি একটা আদুলি পড়া আছে, আমি মনে করলাম যে আদুলিটা ওই ভদ্রমহিলাটাকে ফেরা দিই। তো ভদ্রমহিলাটা আদুলিটা যেই দিলাম, বুঝলেন, সেই তুলে কয় বেটা, এটা তো আমি ফেলছি সেদিকে, বুঝছেন না, ভিক্ষা মানল সে। আমি চিন্তা করলাম যে মানে এই হচ্ছে অবস্থা, আপনি দেখবেন মানে সবারই কথাবার্তা বলার ধরন দেখবেন আপনি, সরকারি দল কি বিরোধী দল, তাই না? কারো কোনো টলারেন্স নেই। হাইকোর্টে যে ঘটনা ঘটেছে এটা ঠিকই বলেছেন হাবিব সাহেব,
যে হাইকোর্টে এর আগে লাথি দেওয়া থেকে শুরু কোনোটাই বাদ হয়নি, লাঠি মিছিল, লাথি দেওয়া, ময়লা ফেলা, এগুলি হয়েছে, এগুলি আমাদের কাম্য না। আমরা দেশটা স্বাধীনতার 50 বছর পূর্তি করতে যাচ্ছি, তাই না? তাহলে রাজনীতিবিদদের এটা করে কেন? না না, এই যে করে কেন, তাই না, এই করে কেন, এটার উত্তর তো উত্তর আমাদেরই বের করতে হবে। এই উত্তর জনগণ দেবে না, এই তো আমাদেরই বের করতে হবে। এখন এই উত্তরটা বের করার জন্য আমরা কী প্রক্রিয়া আগাচ্ছি, দ্যাট ইজ দ্য থিং। তাহলে এটা কী, এটা কী, এটা প্রক্রিয়াটি প্রক্রিয়া হচ্ছে যে আমাকে কথা বলার রাইটটা এনশিওর করতে হবে, আমাকে পার্লামেন্টের ট্রান্সপারেন্সি যেটা বলতে, না সেটা এনশিওর করতে হবে, স্বচ্ছতা, জবাবদিহিতা গভর্নমেন্ট, তাই না? এখন যদি মনে করি, তাই না, যে না এটা আমার সম্পদ, তাই না, তাহলে তো এখানে ন্যাচারালি এখানটায় কোনো জিনিস আর নিয়মে চলবে না। যেই ঘটনাটা ঘটতেছে জানি, আজকে মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি বলছেন ঠিকই, হ্যাঁ উনি যেভাবে ডাক্তার যেভাবে বললেন অসুখ, আমি অসুখ ওইভাবে বলতে পারবো না, কিন্তু এটা তো ঠিক, তাই না, যে বহুদিন একটা মহিলা সিভিক সেন্সে, তাই না, একদিন ধরে আসে, 7 দিন আগে বলছে হাইকোর্ট, তার রিপোর্টটা দিল না কেন? এটা ডাক্তারের কাছে চাওয়াটা তো হইতেই পারে, তাই না? এবং সেই চাওয়া, হ্যাঁ, তার মানে আমি হাইকোর্টের ওই ঘটনাটাকে সাপোর্ট করছি না। সেক্ষেত্রে বিএনপির ধৈর্য ধারণ করা উচিত ছিল, কারণ একদিন তো পারে নাই, তাই কালকে ওইখানটা ওইটা করে হাইকোর্টের সিনটা করে কী করতে পারতো? আজকে সরকারি দল যে কথাগুলো বলার সুযোগ পাচ্ছে, বিএনপি সুযোগটা কেন দেবে? কারণ এমনি বিরোধী দলের উপর অনেকগুলি ব্লেম আছে। আমরা যখন যুদ্ধবাদীদের যখন বিচার করতেছি, তখন দেখছি বোম ফুটানো, তালেবান হবো, তাই না, ইত্যাদি অনেক ঘটনা আছে। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি গ্রেনেড হামলার কথাও বলছি না। আমি বলছি যেহেতু বিএনপির নামে অনেক মামলা হামলা আছে এবং বাস্তব কিছু ঘটনা ঘটছে, ওনারা না করুক, দামাত করুক, কেউ না কেউ করছে, তাই না, ঘটনা তো এমনি হয় নাই, তাহলে এখন কেন ধৈর্য সহকারে একটা মুভমেন্টের দিকে যাচ্ছে না, কেন একটা নাশকতার দিকে যেতে যাচ্ছে? আমার প্রশ্নটা যে জায়গায়, আমি মনে করি বাংলাদেশে বর্তমান সময়ে ডেফিনেটলি আমরা চাই রাজনীতিটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলুক, আমার কথা আমি বলবো, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে বেশি ইনজাস্টিস হলে নিশ্চয়ই জনগণ আমার সিম্পাথিটা আমি পাবো। খালেদা জিয়ার উপর ইনজাস্টিস হলে বিএনপির লোকেরাই সেই সহানুভূতিটা পাবে, এতে সন্দেহ নাই, কিন্তু যদি নাশকতা হয়, তাই না, তাহলে সেই সেই এটা সিম্পাথিটা সহানুভূতিটা বিরোধী পাবে না। আমি চাই বিরোধী আরও বেশি সিম্পাথি পাক, জনগণের সমর্থন আদায় করুক এবং রাজপথে একটা পজিটিভ আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের খারাপ গল্পকে প্রতিবাদ করে, প্রতিরোধ করে এখানে সরকার উচ্ছেদ করে দেবে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি না। কিন্তু এখানে আওয়ামী লীগ সরকারের ইয়ারা বলছে যে রাজপথে কোনো কিছু করতে না পারে, এখানে একটা ঘটনা ঘটায় তার মতো। না, একটা বিষয় বলি আপনার, বিএনপির সবচেয়ে মূল যে জায়গাটা আমি খেয়াল করি, আমি একটা আজকে তাহলে যেহেতু আপনি বলছেন বলে ফেলি, বঙ্গবন্ধু জেলে ছিল বহুদিন, আমরা তো স্কুলের ছাত্র, আমরা জেলের তলা ভাঙবো শেখ মুজিব, আমরা স্লোগান চিন্তাম না শেখ মুজিবের, কিন্তু এর সঙ্গে ছয় দফা আলোকে আমরা শেখ মুজিবকে আনবো, এটা স্লোগান দিতাম, জাগো জাগো বাঙালি জাগো, তাই না? আজকে একদিন ধরে 13 বছর ওরা ক্ষমতার বাইরে, খালি কি খালেদা জিয়ার তারা নিজের সমস্যা, আলক্ষ্য সমস্যা আছে দেশের, একটা কথা বলছে ওনারা, একটা কথা, আজকে পেঁয়াজ নিয়ে কি চমৎকার বাঙালি তাদের অসলো চমৎকার চমৎকার কথা বলে, তোমার কি সুন্দর সুন্দর গল্প বেরোয়েছে, হ্যাঁ পেঁয়াজ নিয়ে। আজকে ধরুন পেঁয়াজ নিয়ে যদি 500 মহিলা ধরেন যে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা বলছে, বোধহয় এরকম বলছে যে গণভবনে আমার পেঁয়াজ রান্না করি না বাইরে বা পেঁয়াজ খাবো না, তাই না? তো ঠিক আছে, 500 মহিলা এখানে প্রতিবাদ মিছিল করতে পারতো যে আমরা পেঁয়াজ খাইতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ঠিক না, জন্ম থেকে পেঁয়াজ খাইছি আমি, তাই এই জনগণের স্বার্থ নিয়ে একটা আন্দোলনের নজির বিএনপি দেখাতে পারবে না, যেটা আওয়ামী লীগ জনগণের স্বার্থে আন্দোলন করে গভর্নমেন্টকে টবল করাই দিচ্ছে বা আমরাও করছি। তাহলে আমি ওনাদেরকে বলবো এই সব দাবি, হ্যাঁ ওই দাবি থাক আছে আপনার থাকুক না, কিন্তু ওই দাবিটাকে মূল করে আমি টক শো তো দেখি ওনাদের নেতারা কথা কয়, হ্যাঁ ডক্টর কামাল খালেদা জিয়ার মুক্তি চায় না, হ্যাঁ বলো না, তাই না, কেন, তাই না, তার মানে জনগণের দাবিটা ওনাদের কাছে মূল না, ওনাদের কাছে ওই সময় আন্দোলন করছে, ওই যে জ্বালাওপোড়াও করছে, জনগণের দাবি মূল ছিল না, ছিল যুদ্ধবাদীদের রক্ষার একটা একটা নীতি। ফলে আমি বলছি এইভাবে করে জনগণ আন্দোলন করে কখনো জয়লাভ করতে পারবো না, এবং এতে সরকার যে কথাগুলো সরকারের কথার আপনার জনগণ খুব সমর্থন করছে তা না, জনগণ মধ্যে মুসকে মুসকে হাসছে আর কি, হ্যাঁ সরকারের পক্ষ থেকে যারা কথা বলছেন, আমি দেখছি পেঁয়াজ নিয়ে কয় পেঁয়াজ দাম বাড়ছে কী হয়েছে, এই নিয়ে বার্গার খাওয়া খাইতে পারে আর পেঁয়াজ খাইতে পারে না, বলেন এটা কথা হলো, বার্গার সবাই খেতে পারে, উনি জানেন যে মন্ত্রী কথা বলছে যে বার্গার সবাই খায়, বার্গার কয়টা লোক বার্গার খায়, বার্গার নাম জানে কয়টা লোক, পেঁয়াজের নাম ও বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বন্ধু জানে, তো ফলে এরকম উপমা দিচ্ছে, মানে সবাই একটা গোলমালে বুঝছে না দেশটাকে চালাইতেছে, আমরাও চলতেছি আর কি। আমার মনে হয় বাংলাদেশ এখানে একটা পজিটিভ মুভ, এই বিজয় মাঠে বলতেছি একটা পজিটিভ ইতিবাচক একটা মুভমেন্ট দরকার, সন্ত্রাস জ্বালাও পড়ার না, পজিটিভ আন্দোলন দরকার সরকার এবং অপোজিশন রাজনীতিটাকে একটা ট্র্যাকে আনার জন্য। আমি মনে করি সেই সময় চলে আসছে, আমরা আশা করব যেহেতু বড় দল দাবি করেন, ওনারাও যেহেতু যদিও জাতীয় পার্টিকে বিরোধী বানা রাখছে কোথায় কোথায় সব কিছু বিএনপি, তাই না, ওনারাও
একটু পজিটিভ দৃষ্টিভঙ্গিতে বিএনপি যাতে পজিটিভ রাজনীতি করতে পারে সেই জায়গাটা স্পেস দাও স্পেস দাও। আচ্ছা একটা ফোন আছে দর্শক, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি খাওয়াজা থেকে জয়নুল বলছিলাম ভাই। জি আমার প্রশ্ন হলো আদালতের ভিতরে বিএনপি যে আইনজীবীরা চিল্লা আল্লাহ করেছিল তাতে আদালত অবমাননা হয়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যে আইনজীবীরা চিল্লা আল্লাহ করলো এতে আদালত অবমাননা হয় কিনা? জি হ্যাঁ বলবো। জি বলেন ভাই। দর্শক সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে খুব ভালো কথা বলছে যে বিএনপি আদালতে হইচই করছে, আওয়ামী পন্থী আইনজীবীরাও সেখানে মিটিং টিটে হুঙ্কার দিয়েছে, তাহলে ওটা যদি আদালত অবমান হয় এটাও আদালত অবমান না? আওয়ামী লীগে বিএনপি যেটা করেছে, বিএনপি একটা ন্যায্য দাবি বা তাদের একটা একটা সেন্সিটিভ ব্যাপার থেকে তারা এটা করছে করতে পারে, কিন্তু ভাঙচুর হয়নি। কিন্তু তবে যে আগে 2006 সালে কিন্তু প্রধান বিচারপতি দরজার লাত্তি দিয়ে ভেঙে ফেলা হয়েছে, ওটা এসে জঘন্য অপরাধ ছিল, তখন এমন কোনো ঘটনা ছিল না। এখন যে আর বিএনপি আইনজীবীদের ওই আশটা ততক্ষণ ছিল না, গেল। এখন তাহলে সরকার বলুক যে যারা যারা করেছে দুই গ্রুপেরই বিচার করা হবে, ধরা হবে, তা তো বলতেছে না সরকার। কারণ সরকারের অপরাধের তো সীমা নেই, তাকে বিনা ভোটে যারা নির্বাচিত হয় তাতে সব অপরাধের মিথ্যা যেমন সব গুণার মা, বিনা ভোটে নির্বাচন সরকারের কোনোটাই তার করার অধিকার নেই, কোনো অধিকারই নেই তার, গেল। আর আমার ভাই যে কথা বললেন বেগম খালেদার অসুখের কথাটা দেয়, আমি এক কথা বলতে পারবো, ডাক্তার উনি সুন্দর করে বলেছেন বলতে পারেন, আমরা তো বলতে পারবো না, কিন্তু বেগম খালেদার নেই কোন অসুখটা সেটা আমি শুনতে চাই। ওনার সব ধরনের অসুখই আছে, না এই বয়সে হয় তাই হয়, আমাদেরই হয়ে গেছে, আর উনি তো আগে থেকে অসুস্থ ছিলেন। অর্থাৎ এটা নিয়ে স্পেসিফিক বলতেই হবে, তারপরে এই ধরনের কথাবার্তা না আসা মানে ভালো। আরেকটা যে কথা বলছে আইনজীবীদের কথা আছে, অনেক আইনজীবী আছে, তো আইনজীবী না থাকলে বারবার সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বারবার তো মিটবি জিতে, এইবার শুধু প্রেসিডেন্টরা ছুটে গেছে, তাছাড়া তো বারবার তো প্রেসিডেন্টের মাহবুবুদ্দিন তো খোকন তো 7 বার হলো, এর আগে জয়নুল আবেদিন ভাই হয়েছে, খন্দকার মাহবুব হোসেন হয়েছে, হয়েছে তো, তো বিএনপি আইনজীবী আছে তো। এবং আরও বড় ব্যাপার হলো ওখানে অত্যন্ত কঠিনভাবে কঠোরভাবে ওকে চেকপোস্ট বসানো হয়েছিল, চেক করে করে ঢুকানো হয়েছে, তারা হাইকোর্টের অ্যাডভোকেট কিনা চেক করে করে, যারা নিম্ন আদালতে যারা করে, যারা ঢাকা বারে যারা প্র্যাকটিস করেন, তারা হাইকোর্টেও প্র্যাকটিস করে, তারা ঢাকা বারে 20,000 আইনজীবী, পৃথিবীর সবচেয়ে বড় বার তার নাম হলো ঢাকা বার, সেখানকার অনেক আইনজীবী এখানেও প্র্যাকটিস করে, তো তারা সবাই এখানে আসছে। আর এখানে যদি এর বাইরে গিয়ে থাকেই, যদি সাধারণ কেউ কালো কোট পরে, তার জন্য তো দায়ী তো বিএনপি না, তার জন্য তো চেকপোস্ট ছিল, পুলিশ ছিল, পাহারা ছিল, বারবার চেক করা হয়েছে, তাহলে তার তারা তাহলে এত বোকা, তার তাদের প্রতি সরকারের বিশ্বাস নেই, তার সরকারের সাথে তারা তার দ্বিচারিতা করছে, আসলে এইসব কথা বলতে লাভ নেই। আর সন্ত্রাসের কথা বলা হচ্ছে, এই যেগুলি ঘটনা ঘটছে, যে আওয়ামী লীগ এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো কক্সবাজার উত্তরের, ম্যাডাম জিয়াকে কারণ বাজার কীভাবে পিটালো, তার গাড়ি ভেঙে দেওয়া হলো, গ্লাস ভেঙে দেওয়া হলো, তার সিএসএফকে কীভাবে পিটালো, এভাবে পিটায়, রোহিঙ্গাদের দেখতে গেলে পথে পথে আক্রমণ, আমরা লং মার্চ করতে গেলাম খাগড়াছড়িতে, নারায়ণগঞ্জে আটকে রাখলো 5-7 ঘন্টা, এবার রোহিঙ্গাদের দেখতে গেলে অবস্থা, এই যে প্রতি মানে খালি যে আওয়ামী লীগই বিএনপি করেছে কেন? জাতীয় পার্টি তো প্রধানমন্ত্রী, জাতীয় পার্টি 88-এ 24শে জানুয়ারি লালদিঘির ময়দানে 25 থেকে 30 জন মানুষকে কারা গুলি করে মারা হয়েছে, পুলিশ বিডিয়া সরকারের টাকার গুলি, সরকারের টাকার পোশাক পরে তারা হত্যা করলো, সেগুলো জানাজাও হয়নি, লাশও দেয়নি, তার সাথে করে তো আপনি তার প্রধান বিরোধী দল নেতা বানান, বিশেষ দূত বানান, তার দলকে মন্ত্রিত্ব দেন, একসাথে নির্বাচন করেন। আজকে সেলিম, আজকের বিশেষ এই দিনে সেলিম, দিলওয়ার, আফুন, বোসনা, দীপালি শাহ, জাফর, জয়নাল, মহিউদ্দিন, শাহজাহান, সিরাজ, আপনার জিহাদ, ডাক্তার মিলন, এদের আত্মা কাঁদে না? এদের আত্মা কাঁদে না? ইব্রাহিম সেলিম আমার সাথে হাত ধরা, এরকম হাত ধরা, আমি ডান পাশে, আমি নিজেকে বাম পাশে দিয়েছিলাম, তার ট্রাকটা আমার উপর দিয়ে যেত, ইব্রাহিম সেলিমের মেয়ে ডরথি আমার কাছে এখনও ফোন করে, তার অসহায়ত্ব প্রকাশ করে, আমি টকশোতে বলার পর, যাক সরকারের নলেজ যাওয়ার পরে এখন ওদের একটু কিছুটা একটা ব্যবস্থা হয়েছে, তার হাজব্যান্ডের চাকরি হয়েছে, তাদের থাকার জন্য একটা মানে জায়গা দিয়েছে, আমি টকশোতে বলার পরে প্রকাশে আস, এইরকম যারা সেদিন জীবন দিয়েছিল, যারা আহত হয়েছে, তাদের অপরাধটা কী ছিল? শুধু ক্ষমতায় যাওয়ার জন্য
অবৈধভাবে যিনি ক্ষমতা দখল করলেন তাকে নিয়ে আমি ঘর সংসার করলাম, তাকে নিয়ে আমি ক্ষমতা ভাগাভাগি করলাম, অংশীদারি করলাম, আর সেই আমি আবার আরেকজনের বিরুদ্ধে বলতে পারি? আমার কথা হলো যে আসেন, সব সমস্যার সমাধান একদিনে হবে না, কিন্তু সরকার, এই সরকার কোন দিকে বলেন তো, মানে কোন দিকে? আপনার শেয়ার মার্কেট থেকে শুরু করে শেয়ার মার্কেট বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডে চুরি বলেন, বাংলাদেশ সোনা তামা হওয়া থেকে শুরু করে কোন দিকে আপনি দেখেন, কোনটা নিয়ন্ত্রণে আছে? পোস্ত পোস্ত ফাঁস হওয়ার থেকে শুরু করে আগে আমরা দেখেছি প্রতিদিন আপনার ধরেন এই যে নারী নির্যাতন হচ্ছে, এই যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেয়েটা, এগুলি বলবো যে সরকার করছে তা না, কিন্তু আইন শৃঙ্খলার অবনতির কারণে যেটা প্রতিদিন প্রতিনিয়ত নারী ধর্ষিত হচ্ছে, শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে, হ্যাঁ দু একটা বিচার হচ্ছে, ওই যে আপনার চিড়িয়াখানের এ মারা গেল, কী বলে এসপি সাহেব মারা গেল, যেটা মারা যাওয়ার পর কী হলো, ঘোষণা দিল যে এটা জামাত শিবির করেছে, করে রোজার মধ্যে হাজার হাজার 1,000-2,000 না প্রায় 18,000-15,000 এই সমস্ত ধর্মপ্রাণ মানুষকে আটকানো হলো, আটকে ওখান থেকে টাকা নিয়ে নিয়ে ছাড়া হলো এবং অনেককে জেলখানায় দেওয়া হলো, তারা ইফতার করতে পারলো না, সেহরি খেতে পারলো না, তারাবি পড়তে পারলো না, নামাজ পড়তে পারলো না, শেষে কী হলো, এসি সাহেব নিজে তার ওয়াইফকে হত্যা করিয়েছে, যাদেরকে হত্যা করালো কোথায় তারা, নিখোঁজ, মেরে ফেলেছে এখন নিখোঁজ। এই যে প্রত্যেক জায়গাতে যে তার মানে কি মানুষ এইটি, আমি যখন প্রশাসনকে যে অন্যায় কিছু করাবো সেই প্রশাসন আমাকে 100% সার্ভিস দিবে না? প্রধানমন্ত্রী যে কথাটা বললেন কথা তো ঠিকই, আজকে শুধু বিএনপির উপর খালি দোষ না, আমরা দোষ দিচ্ছি, তারা আমাদের দোষ দিচ্ছে, এর ক্ষেত্রে বেরো আসতে হবে। আজকে 50 স্বাধীনতা 50 বছর, আপনি বলেন তো এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল? ধরেন যদি এ মেনে নিত, আপনার ইয়া এখান যদি বঙ্গবন্ধুকে সেদিন সরকার গঠন করার জন্য আহ্বান জানাতো, তাহলে কি আপনি অসহযোগ আন্দোলনে যেতেন? তাহলে কি আপনার মুক্তিযুদ্ধ করা লাগতো? হ্যাঁ, আমরা পাকিস্তান থেকে আমরা আমাদের অধিকারটা আমাদের এটা আমরা আদায় করে নিতাম, আমরা তো জায়গায় যেতাম না, বাধ্য হয়েছে আমরা, কিসের জন্য? গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছিল, এই দেশের মানুষ আওয়ামী লীগকে তখন ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছিল, তাদের হাতে ক্ষমতা না দেওয়ার কারণে কিন্তু মানুষ এদের বিদ্রোহ করেছিল, যুদ্ধ করেছিল। আজকে সেই গণতন্ত্র কোথায়? আর ইয়া এখান তো ভিনদেশি, সে তো ভোট কাটতে আসে নাই, জাতীয় ভোট কাটে নাই, ভোট একজনের ভোট আরেকজনের গুণে দেয় নাই, আর স্বাধীনতা 50 বছর আপনি পূর্তি করতে যাচ্ছেন, আর সেই মুহূর্তে আপনার দেশের এই গণতন্ত্র, 2014 সালে আপনি ভোট ছাড়া আপনি 154 জন নির্বাচিত করে দিলেন, আর একটার আসনে যদি নির্বাচন না হয় তার সরকার গঠন করতে কোনো অসুবিধা নাই, এবার আবার বিনা ভোটে আবার করলেন, তারপরে আপনার আপনার নৈতিকতাটা কোন জায়গায়, কোন জায়গায় আপনার নৈতিকতা? আমি সংক্ষেপে আরেকটি কথা বিশেষ করি, ধরেন আমি ওইভাবে আমি অন্যভাবে নিয়েন না, এইভাবে আমি বলতে চাই, একজন বড় বিশাল একজন ক্ষমতাধর ব্যক্তি, আমি অন্য নামে চিত্রায়িত করতে চাই না, বললে বলে আমাকে খারাপ ভাষা বলতে চায় না, তার ক্ষমতা দিয়ে সে বিভিন্ন জায়গার থেকে অসৎ লোকজন যারা টাকা পয়সার পাহাড় জমিয়েছে তাদের কাছ থেকে টাকা টাকা জোর করে কেড়ে টেড়ে নিয়ে এসে সে যদি মসজিদ বানায়, মন্দির বানায়, মানুষকে সহযোগিতা করে এবং যদি বলে খবরদার এই টাকা পয়সার জন্য ঠিকমতো হিসাব হয়, গভর্নমেন্ট যেন না হয়, মানুষ কী বলবো তাকে, হাসবে না? ঠিক তেমনিভাবে এই সরকার গঠন করার ক্ষেত্রে যে ত্রুটি, এই ত্রুটি আপনি কোনো দিন আপনি বাংলাদেশে কেন সারা পৃথিবী থেকে এই ত্রুটি বুঝতে পারবেন? তথ্য প্রতিমন্ত্রী বলেন। জি ধন্যবাদ আপনাকে। আমি আসলে অনেকগুলো কথা বলেছেন হাবিবুর রহমান হাবিব ভাই, উনি অত্যন্ত বর্ষীয়ান নেতা, উনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন 1990-89, যখন উনি তার ছাত্র রাজনীতির সবচেয়ে উৎকর্ষ তার সাধনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার রাজনীতির যে ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, নাজমুল হক প্রধান ভাই সহ আরও সেই 80 দশকের ছাত্রনেতা, 70 দশকের ছাত্রনেতা, 90 দশকের ছাত্রনেতা, যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। হ্যাঁ, সঠিক, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, আজকে 6 ডিসেম্বর ঐতিহাসিক এই দিন 1990 সালে এরশাদ সরকারের পতন আপনারা আন্দোলন করে করেছিলেন, তখন আপনাদের 3 দলের জোট রূপরেখা কী ছিল, ছাত্রদল, ছাত্রলীগ, জাসদ বা সকল সংগঠন, বাম দল, এরা সহ সবাই আপনারা এই আন্দোলনে একজোট হয়েছিলেন, ইতিহাসগুলো আমাদের পরিষ্কার মনে আছে। আমরা 1990 সালে আমার এসএসসি একেবারে ছোটও না, সব আমি যখন এসএসসি পরীক্ষার পরে এই সংগ্রাম আন্দোলনগুলো আমার চোখে কিছুটা দেখার সুযোগও হয়েছে, ওই সময় ইলেকট্রনিক মিডিয়াতে দেখতাম এবং প্রিন্ট মিডিয়াতে পড়তাম,
সারা দেশের মানুষেরই সকল আগ্রহর উৎস ছিল সেই আন্দোলনকে ঘিরে, এগুলো সবই মনে আছে। আমি একটু প্রশ্ন করতে চাই যে সব কথা ঠিকই আছে, এখন বেগম জিয়া সম্পর্কে যা যা উপাধি আমরা তো সবাই জানি সেগুলো, প্রশ্ন হলো যে নির্বাচন নিয়ে বারবার কথা উঠতেছে, যে কোনো নৈতিকতাই নাই, নীতিই নাই, নির্বাচনে ভোটই হয় নাই, ভোট রাতের বেলা সব হয়ে গেল, আপনারা কি করলেন? আপনারা ভোটে আসলেন, গড়ে প্রতি আসনে তিনজন করে নমিনেশন দিলেন, একটু নিজেদের চেহারাটা আয়না দিয়ে দেখেন যে বিএনপির মনোনয়নটা কিভাবে দেওয়া হলো, বাংলাদেশের মানুষ কি দেখলো, আমরা সবাই কি দেখলাম, যে স্কাইপেতে তারেক রহমান মনোনয়ন দিচ্ছেন, মনোনয়ন বোর্ড বসছে আমাদের নয়াপল্টন কার্যালয় গুলশানে, সে বোর্ডে প্রার্থীরা যাচ্ছে, হাজার হাজার মানুষ মিছিল, প্রার্থী পোস্টার ব্যানার, হ্যাঁ তো প্রার্থী গড়ে তিনজন করে নমিনেশন দেয়, কি যোগ্যতা এই আলোচনাটা করলে লজ্জা পাবে, বহাল থাকে কে, যার বেশি টাকা দেওয়ার ক্ষমতা আছে, টাকার জোর আছে, তারটা টিকে আগে বাকিগুলার টিকে না, যে তিনজনের নমিনেশন ফর্মটা তারা পূরণ করাইলেন, শেষে জমা দিতে যায় তিনজনই তো দেয়, কিন্তু ওখান থেকে সিগনাল দেয় যে একটা থাকবে আর দি থাকবে না, এটার এই রেট বেশি আছে, এই কথাগুলো আমরা বলতে চাই না। নির্বাচনের বারোটা নির্বাচনের আগে এই বিএনপি বাজালেন, বাংলাদেশের মানুষ সাক্ষী, আমরা সাক্ষী, সবাই সাক্ষী, কথাগুলো শুধু নিজেদের আয়না দিয়ে একটু দেখে যারা তারপরে কথা বলতে হবে। আচ্ছা তারপরে কি আমরা নির্বাচনের আগে কি দেখলাম, উপজেলা চেয়ারম্যান পদে 18 জন তাদের প্রার্থী বাতিল, হাইকোর্টে তারা গেলেন, ওখানেও হাইকোর্টের রায়ে উপজেলা চেয়ারম্যান সাহেবদেরকে মনোনয়ন দিচ্ছেন তারা, যারা নির্বাচিত প্রতিনিধি হয়ে আবার আরেকটি জনপ্রতিনিধির পদে নির্বাচন করতে পারেন না। আমার নির্বাচনী এলাকায় তাদের যে প্রার্থী ছিলেন বিএনপি জামাতের, সেই শামীম তালুকদার, ব্যারিস্টার সালাম তালুকদারের ভাতিজা, এই 2008 সালেও আমার কাছে 42 বছরে ভোটে হারছে, হয়তো 2008 সালে নির্বাচন নিয়ে ওনারা কথা বলবেন, হয়তো আমার কথার পরে শুনে দেখবো দেখি কি বলে। আর এটা এবার দুইটা নিয়ে বলছে আর কি, 2018 এবং 2014, তাই তো 18-র উত্তরটা দিচ্ছি, তো 18 ওনারা নির্বাচনে প্রার্থী দিলেন, এমন প্রার্থী যিনি মাঠে রেস দিব কি তার আগেই আউট, খেলতে হবে তো, ফুটবলে শট দিবে কেমনে, আগেই আউট হয়ে গেছে, গোল খাইছে 6টা, তো এরকম আর কি তারা নির্বাচন করছে। এখন কি হচ্ছে, আঙ্গুর ফল খুব ঠক, ক্ষমতায় যেতে না পারলেই তাদের খুব খারাপ লাগে, ক্ষমতা ছাড়া এই দলের কোনো অস্তিত্ব নাই, এই দলের জন্মই হয়েছে ক্ষমতা দিয়ে, অস্ত্রের উপরে, ক্যান্টনমেন্টে। জিয়াউর রহমান সাহেব বিএনপির প্রতিষ্ঠাটা কেমনে করেছেন, এটা একটু দয়া করে আমার শ্রদ্ধেয় নেতা হাবিব ভাই যেন বলে যে এটার প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, কোত্থেকে হয়েছে, উনি তখন কি পরিচয় ছিল, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, রাষ্ট্রপতি এবং এই তিন বাহিনীর প্রধান জিয়াউর রহমান সাহেব দল গঠন করছেন, নাম হলো বিএনপি। তো এই বিএনপির ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তো, উনিও জানেন, আমার যে ভালো জানেন, তো আমি বলতে চাই যে বিএনপির যে ইতিহাস, কালিমাদীপ্ত ইতিহাস, যে রাজনীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট এই খন্দকার মুশতাক এবং তার প্রধান সেনাপতি এই জিয়াউর রহমান তারা পৃষ্ঠপোষকতা করে, তার যে নীল নকশার বাস্তবায়ন করে ক্ষমতা দখল, বঙ্গভবনে বসে খুনিদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, 4 জাতীয় নেতাকে জেলখানায় কারাগারে হত্যা করা, নির্মমভাবে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ইতিহাস স্থাপন করেছেন এই জিয়াউর রহমান সাহেব, মুশতাক সাহেবরা, সেই দল তো এটা। তো এখন প্রশ্নটা হলো যে এই ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, কত সৈনিকদেরকে হত্যা করা হয়েছে 75-এর 15ই আগস্টের পর থেকে 81 সাল পর্যন্ত, একটু পরিসংখ্যানটা আমরা যেন দেখে কথা বলি, হত্যাকাণ্ডগুলো কোটমার্শাল করে পাখির মতো ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করে সারা বাংলাদেশের সকল কারাগারে, যে একটা আতঙ্কের ত্রাসের রাজত্ব এই বাংলাদেশ হয়েছিল, এই ইতিহাস বাংলার মানুষ ভুলে নাই। আমরা একটু স্মরণ করাই দিতে চাই যে এই নির্বাচনে তাদের প্রার্থীদের সম্পর্কে, প্রতিটা প্রার্থী বলে কত ভোট করে, 2টা 5টা 7টা নির্বাচনের মাঠে ছিলেন নাকি আপনারা? ছিলেন না তো, বলবে যে প্রশাসন ছিল না, কেন আপনাদেরকে কোলে করে নিয়ে নির্বাচন করাইতে হবে নাকি? প্রার্থী হয়েছেন, নির্বাচন করবেন, ভোট যুদ্ধে নামছেন, বুঝ করেই তো নামছেন, নির্বাচনে ভোট নিতে হবে, কিভাবে ভোট নিতে হবে, জনসমর্থন আদায় করতে হবে, আপনাদের তো জনসমর্থন নাই। 2014 সালে কি করছেন, নির্বাচন বয়কট করছিলেন, কি করলেন,
এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বেগম জিয়া কি বললেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে ফোন করলেন, টেলিফোনে অনুরোধ জানালেন বারবার, সেই ফোনের কথোপকথন বাংলাদেশের মানুষ টেলিভিশনে দেখেছে, সবাই সমগ্র জাতি বিশ্ব দেখেছে, কিভাবে উনি প্রত্যাখ্যান করলেন নির্বাচনকে প্রতিহত করার জন্য তারেক রহমানের সেই লন্ডনে বসে হুমকি আমরা ভুলে যাই নাই, রক্তের হোলি খেলা হবে, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বানচাল করে দেওয়া হবে, তাই তো করতে চাইছিলেন, জ্বালিয়ে পুড়িয়ে সাধারণ মানুষ, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, রেলগাড়ি, বাস, ট্রেন, রিক্সা, ভ্যান, মাইক্রো, বাদ রাখেন নাই লঞ্চ, হ্যাঁ কোনটা পুরানো বাদ রাখছেন, কার সম্পত্তি পুরাইলেন? আওয়ামী লীগের নেতাদের সম্পত্তি এগুলো? এদেশের সাধারণ মানুষের যান মাল হারাম করে দিয়েছিলেন, এই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মানুষ পোড়ার গন্ধে হসপিটালে ঢোকা যেত না, মানুষ পুড়িয়ে সব ওই জায়গায় পাঠিয়েছেন আপনারা, ভুলে গেছেন ইতিহাস? কথায় কথায় তো বলবেন যে এগুলো সব আওয়ামী লীগ করতে হবে কেন, আপনাদের তো অদ্ভুত অদ্ভুত সব কথা বিএনপি, না না আমি একটু শেষ করতে হবে সময় আপনি আমার একটু, এখানে যেটা হলো যে এই কথাগুলো বারবার বলে তো লাভ নেই, আমি একটু উত্তর দিতে হবে যে ভোটে কিভাবে আসেন তারা, আমাদেরকে বলেন যে ভোট ছাড়া, ভোটের কারচুপির রাজনীতির শুরুই তো করছে জিয়াউর রহমান সাহেব, হ্যাঁ না ভোট, এ বাংলাদেশে এগুলো শুরু করছে কারা, নিজেকে নিজেই রাষ্ট্রপতি কে করছে এই বাংলাদেশে, 1 কোটি ভুয়া ভোটার দিয়ে 2001 সালে নির্বাচনের জয়লাভ, ভোট কারচুপি, এক ওই তত্ত্বাবধায়ক সরকার, 13 জন সচিব বদলি, ভুলে গেছি ইতিহাস, 1 কোটি ভুয়া ভোটার দিয়ে ক্ষমতা দখল করে 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি শাসন আমলটা একটু মনে করাই দিতে চাই, শেষ শাসন আমল, অনেক লম্বা লম্বা আমরা কথা বলে থাকি আপনার স্টক শোতে বসে, যে 5 বছর 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, ভুলে গেছি, 5-5 বার বেগম জিয়া চ্যাম্পিয়ন বানাইছেন বাংলাদেশকে, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছেন, শেষ করবো, আর এই এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর পরে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে এই নির্বাচনের সময় ধরা পড়লো কোকো সিঙ্গাপুরে, এগুলো ইতিহাস আমরা ভুলে গেলাম, কাকে বলা হচ্ছে যে মানে এই এই অসৎ বা কি, এইটা এই বেগম যে কালো টিকা টাকা সাদা করে নাই, অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করে নাই, অরফানেজ ট্রাস্টের 2,10,71,000 টাকা আত্মসাদের লোভ সামলাইতে পারে নাই, আদালত এই রায় দিয়েছে, এই রায় আওয়ামী লীগ সরকারও দেয় নাই, এই মামলা আওয়ামী লীগ সরকার করে নাই, 2008 সালের 3 জুলাই এই মামলা দুর্নীতি দমন কমিশন করেছে, এই মামলা নিয়ে এত আন্দোলন কেন বিএনপির, আদালতের উপর এদের কোনো আস্থা বিশ্বাস নাই, আদালত মানবে না, আদালত অবমাননা করবে, রায় তারা মানবে না, তো এটা কি ধরনের রাজনীতি, এটা আমি বললাম আওয়ামী লীগ বিএনপি রায় মানতে চায় না, উনি যেটা বলছেন একটা হচ্ছে যে রায় না মানতে চাইলে তো রায় মেনেই রাজনীতি করতে হচ্ছে, মামলায় হাজিরা দিচ্ছে যাচ্ছে আসছে, তাই না, এগুলি বলার জন্য বলা আমি মনে করতেছি না, যেহেতু উনি অনেক কথা বলছেন, আমি যেটা বলতে সেটা হচ্ছে যে আসলে আমরা যে যেভাবেই কথা বলি না কেন ক্ষমতায় থেকে ক্ষমতা বাইরে থেকে আমরা অ্যাজ এ হোল বলতে আমরা কিন্তু ভালো নেই, এই যে মাঝখানটায় দেখবেন গুজব, এত গুজব ছড়লো আমার এলাকাতে, ফোন করে কিছুদিন আগে, তাই না, যে লবণ থাকতেছে না দেশে, তাহলে হোয়েন পাবলিক কখন এই গুজবগুলি বিশ্বাস করে, যখন আমি মনে করি যখন সরকারের মধ্যে যখন আস্থাহীনতা তৈরি হয়, আমি মনে করি তখন গুজবগুলি তৈরি হয়, আজকে আমি প্রত্যেকটা জায়গায় আমি ওনাকে ধন্যবাদ দিই যে উনি চমৎকার কতগুলি কথা বললেন, আমরা দেখি বিভিন্ন মন্ত্রী, তাই না, সব প্রতিটা মুহূর্তে প্রতিটা কথাই, তাই না, এমপিরা সবাই তো না শুধু প্রধানমন্ত্রীর কথা বলে, উনি বলছেন বলে এক ধরনের একটা সবাই নিজেরাই আস্থাহীন হয়ে গেছে এবং প্রধানমন্ত্রীকেও বিচ্ছিন্ন করেছে, এটা হলো আমার মত, প্রধানমন্ত্রীকেও বিচ্ছিন্ন করে ফেলতেছে ফ্রম দি পার্সন, সব কিছু মিলায় এবং এইভাবে প্রচারণাটা করার কারণেই আজকে দেখবেন এমপিরাও লোকালি, আমার আমি তো এলাকায় যাই, ধরেন যে সেখানটা আওয়ামী লীগের লোকরাই বলে আমাকে, তাই না, যে ওসি কথা শোনে না, ও কথা শোনে না, কারণ বিশাল কথা শোনে না, বিশ্বাস করেন, তাই না, এই যে বিষয়টা, তাহলে একটা প্রশাসন যদি এমপি জনপ্রতিনিধির কথা না শুনে এবং সমস্ত কথা যদি শুধু প্রধানমন্ত্রীকে দেখাতে হয় যে প্রধানমন্ত্রী আস্থাভাজন, প্রধানমন্ত্রী ঘনিষ্ঠজন, তাই না, তাহলে তো আসলে দেশের প্রশাসনটাই আসলে আমি বলি যে এটা এটা একটা সংকটে পড়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়ায় আমি বলতে চাচ্ছি যে এখানটা আসলে আমাদের মানে নির্বাচন হয়ে গেছে, এখন সামগ্রিক বিষয় মিলে একটা ডায়ালগ দরকার, রাজনীতিবিদদের সঙ্গে কথোপকথন দরকার, কথা বলা দরকার, প্রতিদিন ঝগড়া করবো, ভবিষ্যৎ প্রজন্ম মানে এটা চলবে, যুগের পর যুগ চলবে, তাই না, এটা এন্ড হওয়া দরকার, এটা ঠিক, ডায়ালগ জামাতের সঙ্গে হবে না, সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির সঙ্গে হবে না, সন্ত্রাসের সঙ্গে হবে না, কিন্তু যারা ভালো রাজনীতি করতে চায় ডেফিনেটলি তাদের সঙ্গে সরকারের কথোপকথন ডায়ালগ হওয়া উচিত।
আপনি একটা সেন্টেন্সে কি বলবেন? একটা সেন্টেন্স শেষ? হ্যাঁ, একটা সেন্টেন্সে আমার ভাই যে কথাটা বললেন, জি, উনি আসলে যেটুক দেখেছেন ওটুক বলেছেন। পৃথিবীর ইতিহাসে কোনোদিন নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মামলা হয় না, 18 জন প্রার্থীকে কারাগারে নেওয়া হয়েছিল আজকের এই দিনে, যারা আমার ছেলে খোকন মূলন গুলি খেয়েছিল আমার দুলু শেষ করে দিয়ে, এই যে ইয়ে, এরপর তারা তো বলে নির্বাচন শুরু আমার প্রার্থী না, আমি কেন ভোট দিতে পারলাম না? উনি উত্তর দিতে পারবেন? আমি হাবিবুরান হাবিব কেন ভোট দিতে পারলাম না, কেন আমি আমি কেন স্কোয়ার হাসপাতালে ছিলাম? উত্তর দিতে পারবেন? এই যে তারা বলে যে অনৈতিকভাবে তারা ক্ষমতায় আসছে, বলতে আছে ভোট, আরে বাবা ভোট বিএনপি আওয়ামী লীগ পায় 4 লাখ আর বিএনপি পায় 5,000, আওয়ামী লীগ পায় 3 লাখ বিএনপি পায় 57 ভোট, হয় কোনো দিন? আমাদের সমাজে বলতেছি যে মিথ্যার কাছ থেকে সরিয়ে আসতে হবে, এতই সাহস থাকলে একটা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ডায়ালগ করে একটা নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে মানে নির্বাচনটা করে যে এতই কাজ যদি করে থাকে তাহলে তাদের ভয় পাবে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।